তুমি দোসব জুড়ে শুধু তুমি নেই কোনো ভাই দিদা সংসায় তুমি আমার রব এখানে ওখানে তুমি ভরসা তুমি আমার সব তোমার ফিকির মনে হয় ও তালা ইলাহা জবন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ألهاكم التكاثر حتى زرتم المقابر صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم وعد النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات একটা জানো বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আরো জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على ما طوال آل سيدنا امرا نبير پر درود شریف پاٹھ کرتے چھ করব ঠিক কি না দরুদের আওয়াজ কি আসছে হবে না জোরে হবে আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেন কে কে দুই জনের মধ্যে মনে হয় নবীর উপরে দরুদ পড়েন কে আল্লাহ এবং আল্লাহর নূরের ফেরেশতা যেই কাজটা আল্লাহ করে যে কাজটা ফেরেশতারা করে এই কাজটা করার কথা বলেছেন আমার আল্লাহ ইমানদারদেরকে কথা বলো ঠিক কি না আমরা যে দুরুদের আওয়াজ ফাইলাম আমি আইয়া বোঝা গেল না ওয়াজ চলতো না ওয়াজ শুনতে হলে মহব্বত লাগবে ঠিক কিনা বলো সিলেটের মানুষ বা এটা আওয়াজ দিয়ে মশক্তি তো শরীরে আছে নাকি নাই আছে কি না আছে এখানে দূরদের আওয়াজ জুড়ে দিলে স্পিড দিলে লস হবে না লাভ হবে আমরা লাভ চাই কি চাই না আল্লাহ যদি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে আল্লাহ যদি আমার নবীকে সালাম দেয় এই কাজটা আমাদের করলে যদি লাভ হয় মহব্বতে আমরা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করার দরকার আছে কিনা না মহব্বতের আওয়াজ কখনো আসতে হয় না মহব্বতের আওয়াজ হয়ে জুড়ে কথা বলুন ঠিক কিনা বলুন মহব্বতে নবীর উপরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
নবি গো তোমার ভালোবাসাই হুসাইন শহীদ কারবালায়, নবি গো তোমার ভালোবাসায় ওয়াইস করো নিজ বাপায় আল্লাহ হুম্মাসাল্লি মোহাম্মদ ওয়ালা আলে সাইয়েদিনা লা ইলাহা জবন বলে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা একই সাথে লা ইলাহা ইল্লা ইলাহা বলি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ ওমা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বাপনার আকাশে শুধু তুমি বুকের জমিনে শুধু তুমি হৃদয় গভীরে শুধু তুমি দুসক জুড়ে শুধু তুমি নেই কোনো ভাই দিদা সংসার তুমি আমার রব এখানে ওখানে তুমি ভরসা আমার সব উপারি ফিকিরে মন হয় ও তালা ইলাহা জবন বলে লা ইলাহা আমরা রে মনের বেদন আমরা বোঝাইলে কেউ বোঝে না আয় হায় আমরা রে মনের বেদন আমরা বোঝাইলে কেউ বোঝে না আহ শুনাইলে শুনি না বন্ধ শুনাই হসুনে সাহে মাদিনা লা ইলাহা জবন কোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে ইসমে জাতের জিকির করুন জিকির আমরা করুন দরকার আছে আমরা তো গুণা আছে আল্লাহর জিকির করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় আল্লাহ বলে ফাজ করো নি আজ করো তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কথা বলুন ঠিক কি না আমরা জিকির করবো কা আপনাদের কি কষ্ট হবে তাহলে একটু সবাই পিছনে যারা আছেন সামনে আগে আগে বসে এদের সামনে কালে পিছনে বসে আছেন এটা সুন্দর লাগে না কি কিন্তু সামনে এসে এসে বসে বসেন সুন্দর একটা পরিবেশ হয়েছে আর নিচের দিক দিয়ে খুব সুন্দর বসার মতো জায়গা উপযুক্ত জায়গা করে দিয়েছেন আমরা সুন্দর করে বসতে চাই কি চাই না জবান করে বলুন চাই কি চাই না আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি কিনা না আরো যেরকম আছে কিনা নাই এই জন্য মহব্বত আর আমাদের সকলে আমার আল্লাহর ইসমে জাতের জিকিরি পড়েন আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 All